হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আমি হুট করেই চলে আসছি আরিয়ানের নানুর বাড়িতে। মাত্র দুই দিনের ছুটিতে বিজনেস করতে করতে একদমই বোর হয়ে গেছি। তো বোরিংনেসটা কাটানোর জন্য আমি রুদ্রর হচ্ছে নানুর বাড়িতে চলে আসছি। ওকে, তো আমি আমার বাবার বাড়িটা একটু ভিডিও করে দেখাচ্ছি, কারণ হচ্ছে বাবাকে মাকে সামনে আনা যাবে না। ওনারা হচ্ছে হাজি সাহেব, হাজি সাহেবদেরকে ওনারা ভিডিওতে আসবে না। ওকে, আর আমি হচ্ছি ওনাদের হাজি, মানে হাজি সাহেবদের পাজি মেয়ে, হাজি সাহেবদের পাজি মেয়ে। তো আপনাদেরকে আমার হচ্ছে বাবার বাড়িটা হচ্ছে ভিডিও করে দেখাচ্ছি। আরিয়ান, তুমি কি করছো এখানে? বাড়ির এরিয়াটা খুব খোলামেলা। এটা হচ্ছে আমার ছোট চাচুর বাড়ি, আর এটা হচ্ছে আমার আব্বুর বাড়ি, হাজি সাহেবের পাজি মেয়ে। এ আপনাদের সব সময় লাইভ করে করে দেখায়, ভিডিও করে করে দেখায়। এই হচ্ছে আমাদের। হ্যাঁ আরিয়ান, কি করছো তুমি? খালামণিদেরকে একটা স্ট্যান্ড করে দেখাও তো, অনেক সুন্দর সাইকেল স্ট্যান্ড করতে পারো, একটু স্ট্যান্ড করে দেখাও তো। দেখাও, এবার হাত ছেড়ে দেখাও। দুই হাত, দুই হাত ছেড়ে তারপর দেখাও। এ হচ্ছে আরিয়ানের নানুর বাড়ি। তো আমি হচ্ছে আরিয়ানের নানুর বাড়ির ছাদ কৃষিটা একটু দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখন চলে আসছি ছাদে। আরিয়ানের নানা ভাইয়ের খুব, মানে গার্ডেনিং করা খুব পছন্দ, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ছাদে, ছাদে পুরো বাড়িতে তো গার্ডেনিং আছেই, ছাদের উপর। ঠিক আছে, এই দেখো ড্রাগন ফল, এটা হচ্ছে বাচ্চা ড্রাগন ফল। এই দেখো কি সুন্দর কাঁচামরিচের গাছ। এখানে করলা, এই দেখো করলাগুলো যখন বড় হবে তখন ছাদ থেকে, তারপর কি সুন্দর ডেকোরেশন করে দিয়েছে। এখান থেকে করলা গাছ বড় হয়ে ওই দিকে যাবে, তারপর কি সুন্দর ধনে পাতা। হা, এটা হচ্ছে কি বেগুন যেন বলে, তাল বেগুন। ওকে, খুব ভালো লাগে বাবার বাড়িতে আসলে। আমি নিজে তো আলসে, সারাদিন বিজনেস নিয়ে পড়ে থাকি। এটা এটা কি গাছ আমি জানি না, এটাও কি গাছ এটা আমি জানি না, তবে এটা হচ্ছে কুলবরি গাছ, এটা সম্পর্কে আমি জানি। এটা হচ্ছে অ্যালোভেরা, এটা এটা যে কোনো একটা ফুলের গাছ টাছ হবে, আব্বু জানে, আমি জানি না। এটা মরিচ গাছ, এটা হচ্ছে রক্তজবা গাছ, রক্তজবা। তারপর এটা হচ্ছে, এটা কি ফুল রং নট শিওর, এই যে ফুল একটা অলরেডি ফুটে আছে, রঙ্গন। দেন হচ্ছে গাঁদা ফুল, গাঁদা ফুলগুলো দু একদিন বৃষ্টি ছিল, বৃষ্টি থাকার কারণে গাঁদা ফুলগুলো একটু মরে মরে আছে। বাট এই দেখো কি সুন্দর, এই দেখো কি সুন্দর। ও বাবা, বাড়িতে যখন আমি আসি তখন এগুলো হচ্ছে আমি কেটে কেটে আম্মুকে রান্না করতে দিই। ঠিক আছে, এই দেখো খুব সুন্দর একটা ফুলের গাছ, এটা হচ্ছে লেবু গাছ, লেবু গাছের গোড়ায় হচ্ছে ধনে পাতা গাছ। মানে গার্ডেনিং এর কোনো অভাব নাই, এটা হচ্ছে ছাদ কৃষি। এই যে এই মরিচ গুলা কত বড় বড়, এটা কি ধরনের মরিচ, কি জাতের মরিচ তা আমি জানি না। দেখো কি বড় বড় মরিচ গুলো। এটা কি গাছ, এটার নাম আমি জানি না। এই দেখো সুন্দর ধনে পাতার বাগান,
ওকে, এটা হচ্ছে মালটা গাছ, ছোট ছোট মালটা অলরেডি ধরছে, এই যে ছোট ছোট মালটা অলরেডি ধরছে, এটা বড় হবে। মালটা গাছ, মালটা গাছের গোড়ায় আবার ধনেপাতা গাছ, আর এই যে দেখতে পাচ্ছ ছোট বাচ্চা, এটা নতুন আনা হয়েছে, এটা হচ্ছে কটবেল গাছ, মরিচ গাছ। ও বাহ, এখানে ছোট ছোট কিসের জন্য চারা করা হচ্ছে জানি না। এখানে লেবু গাছ, এটা হচ্ছে আমরা, এই দেখো আমরা ধরে আছে, কি সুন্দর আমরা ধরে আছে। ওয়াও, কি সুন্দর কলমিলতা, কি বাকি রাখবে ছাদে করার জন্য, কোনোটা কিভাবে বাকি থাকবে দেখো। পুরো ছাদটাকে আমি আবার দেখিয়ে দিচ্ছি, শুধু বাগান 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 বাগান, কত সুন্দর করে করা। আমি যখন আসি তখন মানে যা মানে খেতে ইচ্ছা করে গাছ থেকে মরিচ মেরে নিয়ে যায়, গাছ থেকে লেবু পরে নিয়ে যাই, খুবই ভালো লাগে। ঢাকার বিরক্তিকর একটা জীবন, সারাক্ষণ শুধু বিজনেস আর প্যারা, প্যারা থেকে হুটহাট মুক্তির জন্য এখানে চলে আসি। আমার সব আপুদেরকে ইনভাইট করা হলো, তোমরা সবাই আসতে পারো। এই যে রূপচর্চার জন্য তোমরা অ্যালোভেরা গাছ পাবা, ওকে এখান থেকে নিবা, আর মুখে শুধু ডলবার ফর্সা হবা। সব আপুদেরকে ইনভাইট করা হলো, সবাই চলে আসো। আমি হচ্ছে রবিবার থেকে আবার বিজনেসের কাজে মন দিব, রবিবার ফার্স্ট আওয়ারে চলে যাব ঢাকায়। ওকে, চতুর্দিকে খোলামেলা, খুবই ভালো লাগে আমার। এ হচ্ছে নারিকেল গাছ, এক পায়ে এক পায়ে তো তাল গাছ দাঁড়িয়ে থাকে, নারিকেল গাছ না, এই যে তাল গাছ দাঁড়িয়ে আছে, ডাব গাছ, তাল গাছ এক পায়ে না চার পায়ে দাঁড়ানো। এই হচ্ছে সুপারি গাছ, আম গাছের তো অভাব নাই। ওই যে সূর্য ছোট্ট হয়েছে, সূর্য এখন অস্ত যাবে। আমাদের খেজুর গাছও আছে, খেজুর, খেজুরের রস খেতে পারবা, শীতের কালে এসেছি খেজুরের রস করার জন্য। খেজুরের গাছটা হচ্ছে এরিয়ার বাইরে, সে কারণে তোমাদের নিয়ে যেতে পারছি না। তোমরা সবাই চলে আসো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।